থেমে থেমে বৃষ্টি আর ক্রমাগত ঝড় বইছে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত ও আশপাশের এলাকায়। জেলার 1350 কিলোমিটার বাঁধের মধ্যে কমপক্ষে 25 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো হাওয়া ক্রমেই তীব্র হচ্ছে। সাতক্ষীরায় বৃষ্টির সাথে বইছে ঝোড়ো হাওয়া। জেলার 3টি ঝুঁকিপূর্ণ উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারে সাগর থেকে এখনও ফিরে আসেনি অনেক ট্রলার। জেলেসহ 65,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে 3 থেকে 4 ফিট। উখিয়া টেকনাফের 33টি রোহিঙ্গা ক্যাম্পে 2,000 সেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রবল ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টি খুলনায়, নদীও উত্তাল। 2,50,000 মানুষ আশ্রয় নিয়েছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। চাঁদপুরে কয়েক হাজার লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। ঝিনাইদহে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। জেলার সদর, হরিকুণ্ডু, শৈলকোপা ও কোটচাঁদপুরে ভারী বৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ আর ঝোড়ো হাওয়া। দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রস্তুত রয়েছেন 1,000 কর্মী। রাজশাহীতে থেমে থেমে বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পিরোজপুরে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইছে। মঠবাড়িয়ায় বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। ভাঙা বেড়িবাদ দিয়ে বিভিন্ন এলাকায় জোয়ারের পানি প্রবেশ করছে। নদীগুলোতে পানির উচ্চতা 2 থেকে 3 ফিট বেড়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই।